Hi everyone, welcome to all of you. So আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার আগে বলি সকলকে হ্যাপি কালী পূজা। আটা 24/7 WBCS টপারে প্রত্যেককে ওয়েলকাম আজকে সেশনে। তোমাদের যেরকম কথা দিয়েছিলাম কোয়ালিটি মাস্টার ব্লাস্টার সিরিজ আমি তোমাদের সাথে নিয়ে থাকি প্রত্যেক সোম মঙ্গল বুধ আটা 24/7 WBCS বেঙ্গলি চ্যানেলে, যেটি বেঙ্গলি আমাদের মেন চ্যানেল। এবং পাশাপাশি প্রত্যেক বৃহস্পতি শুক্র শনিবার আমি ক্লাস নিয়ে থাকি বিকেল 4টার সময় আমাদের WBCS টপার চ্যানেলে। তো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের জানিয়ে রাখি আড্ডা 24/7 ফ্যামিলি এখন অনেক বড়, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ দেওয়ার। এবং এক্ষেত্রে WBCS টপার আমাদের একটি নতুন ইনিশিয়েটিভ যার মাধ্যমে আমরা তোমাদেরকে WBCS ওরিয়েন্টেড স্পেসিফিক্যালি অ্যাসিস্ট্যান্ট দিতে পারি। তো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। এবং যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 4th November, 5th November এবং 6th November আমি যেহেতু দুর্গাপুজো এবং ভাইফোঁটার জন্য প্রত্যেকেই ব্যস্ত থাকবে, আমাদের অফিসেও সেরকমভাবে লাইভ আমরা আসতে পারছি না, তো আমি তোমাদের রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে এবং নিজের মতামত ভিডিওর শেষে ডেসক্রিপশানে যে ফর্মটা পাবে সেখানে গিয়ে অবশ্যই তোমাদের মতামত জানাবে। কোনো যদি কোয়েরি থাকে অবশ্যই জানাতে ভুলো না এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, আজকে আমি তোমাদের যে বিষয়ে একটু ইনফরমেশন দেব, এই পলিটি মাস্টার ব্লাস্টার সিরিজে দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট ইটসেলফ চ্যাপ্টারটি অনেকটাই বড় এবং তোমাদেরকে আমি অলরেডি WBCS ক্র্যাকারে চ্যাপ্টার ওয়াইজ লক্ষ্মীকান্তের ক্রোনোলজি মেনটেন করে পড়াচ্ছি। বাট অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে এই টপিকটার একটু বেসিক আইডিয়া প্রোভাইড করতে, দ্যাটস ওয়াই আজকের এই ক্লাস। সুপ্রিম কোর্ট একদিনে কখনোই পসিবল হয় না আমাদের কমপ্লিট করা। আমি যতটুকু তোমাদের ইনফরমেশান দিচ্ছি এটার আরেকটা পার্ট অবশ্যই হবে, একটা নয় 2-3টে পার্ট হবে, যেটা কিনা আমি অলরেডি তোমাদেরকে শিডিউলে দিয়ে দিয়েছি WBCS ক্র্যাকার চ্যানেলে। সো দেরি না করে আজকের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করা শুরু করি। তার আগে আজকের ইভিনিং ভাইবস, নেভার অ্যালাউ দ্য সেম ফ্লেম বার্ন ইন টু টুয়াইস। তো একই আগুনে নিজেকে দ্বিতীয়বার পুড়িও না, অর্থাৎ এমন একটা লাইফে এরকম আমাদের যে জার্নি চলছে সেই লাইফের জার্নিতে আমাদের যখন আমরা একটা জায়গা থেকে প্রবলেম ফেস করছি সেই জায়গাটাকে বারবার যাব না, অর্থাৎ একটা জায়গাটাকে যেটাকে বাংলায় বলে যে ন্যাড়া একবেলায় বেল মানে একবারই বেলতলায় যায়, সেরকমই সিচুয়েশানটা যে একবার অলরেডি আমি পুড়ে গেছি জায়গাটাতে, আবার আমি সেই ফ্লেমেতে নিজেকে বার্ন করব না। ওকে, সো দিস ইজ দ্য টুডেজ মোটিভেশন ভাইবস। এবং WBCS মহাপ্যাকে তোমরা যারা রয়েছো ক্র্যাকারে তোমরা অলরেডি চলে আসতে পারছো, ইউ ক্যান ইউজ মাই কোড Y353 ফর বেটার আপডেট, অর্থাৎ এক্ষেত্রে এই কোডটা ইউজ করলে যে কোনো টেস্ট সিরিজ, ইবুক, লাইভ সেশন, অপশনাল টপিক ওয়াইজ যে কোনো যে কোর্স রয়েছে, বুক রয়েছে, তোমরা পারচেস করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। সো লেট স্টার্ট। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটি হচ্ছে আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি ইমেজ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যে আমাদের দেশে ডিফারেন্ট যে কনসেপ্টগুলো আমরা ডিফারেন্ট সেকশন থেকে যে বিভিন্ন দেশ থেকে আমরা অ্যাডপ্ট করেছি, তোমাদের আমি বলেছিলাম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে মোরওভার 60 কান্ট্রিজের কনস্টিটিউশনের থেকে কনসেপ্ট নিয়েছে, এর পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অলরেডি আমরা জানি। এবং ডিফারেন্ট দেশ থেকে যে কনসেপ্টগুলো নিয়েছি সেটা অলরেডি আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি তোমরা নোট ডাউন করে করে চলছো, কিছুদিন পরে আমি তোমাদের একটি চার্ট প্রোভাইড করে দেব এবং তোমাদের ট্রিক্স আমি অলরেডি বলছি। তো এক্ষেত্রে আমাদের অলরেডি আমি তোমাদের এটা বলেছিলাম, ট্রিক্সটা হচ্ছে যে আমরা ল রিলেটেড যাবতীয়, ল রিলেটেড যাবতীয় সেটা পাচ্ছি কোথা থেকে, ইউকে থেকে, ঠিক আছে। ল রিলেটেড যাবতীয় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউকে থেকে, এবং ল বা এক যাই বলি না কেন, এবং রাইটস রিলেটেড যাবতীয় হবে, রাইট বা অধিকার সেটা কিন্তু আমরা পাচ্ছি ইউএসএ বা আমেরিকা থেকে। ওকে, ল রিলেটেড বা অ্যাক্ট রিলেটেড যাবতীয় আমরা সেটা কনসেপ্টটা পাচ্ছি ইউকে বা ব্রিটেন থেকে, রাইটস বা অ্যাক্ট রিলেটেড যাবতীয় কনসেপ্ট আমরা নিচ্ছি কোথা থেকে, ইউএসএ থেকে। তো বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্ট যত কোর্ট আছে তার মধ্যে থেকে সবচেয়ে সর্বোচ্চ, এবং এক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশন থেকে।
ওকে, তো এক্ষেত্রে দেখো আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টের কনসেপ্ট আমরা কোথা থেকে পেলাম? আমেরিকা থেকে। যদি কোশ্চেন আসে আমাদের ভারতের পার্লামেন্টের কনসেপ্ট কোথা থেকে পেয়েছি, পার্লামেন্টে জেনারেলি কি হয়, ল বানানো হয়, তাহলে খুব ইজিলি আমরা বলতে পারবো যে আমাদের পার্লামেন্টের কনসেপ্ট আমরা পেয়েছি ইউকে বা ব্রিটেন থেকে। ওকে, হোপফুলি বোঝা যাচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। আমার নাম মৌলি রয়, আমি তোমাদের বেসিক্যালি ইন্ডিয়ান পলিটি পড়িয়ে থাকি। আমার সাথে যুক্ত থাকতে চাইলে মৌলি রয় পলিটি সেশনে তোমরা নিয়মিত যুক্ত থাকতে পারো। ইউ গাইজ আর এনাফ ইন্টেলিজেন্ট, তোমরা নিশ্চয়ই আমাকে খুঁজে পাবে। তো এক্ষেত্রে আমেরিকান কনস্টিটিউশন থেকে সুপ্রিম কোর্ট পেয়েছি। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। তোমরা অলরেডি জানি আমাদের দেশে সংবিধান হচ্ছে সর্বোচ্চভাবে সর্বস্তরে জনগণের ওপর নির্ভর করে সব কিছু করে, তাই তো? অর্থাৎ আমাদের দেশে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ঠিক আছে, যেটা কিনা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। ইন্ডিয়ান যে স্ট্রাকচার, কনস্টিটিউশনের স্ট্রাকচার, জনগণের দ্বারা, জনগণের সাথে, জনগণের জন্য তৈরি একটি সংবিধান। তো এই সংবিধানে খুবই গুরুত্বপূর্ণ তিনটে যে পিলার ইন্ডিয়ান কনস্টিটিউশনে, প্রথমত হচ্ছে এক্সিকিউটিভ, দ্বিতীয়ত হচ্ছে লেজিসলেটিভ, আর তৃতীয়ত হচ্ছে জুডিশিয়ারি। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি সুপ্রিম কোর্ট। তাহলে বোঝাই যাচ্ছে জুডিশিয়ারির সব থেকে টপ পজিশনে যে কোর্ট রয়েছে সেটি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। তো আমাদের এই সুপ্রিম কোর্ট না ইন্টিগ্রেটেড জুডিশিয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়াল স্ট্রাকচার ফলো করে। এবার তোমাদের মনে হতে পারে, আচ্ছা এই ইন্ডিপেন্ডেন্ট মানে তোমরা প্রত্যেকে জানি স্বাধীন, অর্থাৎ সুপ্রিম কোর্ট যা ডিসিশন নিচ্ছে বা জাজমেন্ট দিচ্ছে, ঠিক আছে, যাবতীয় কিন্তু স্বতন্ত্রভাবে। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই যে ডিসিশন বা ডিসিশন মেকিং প্রসেসে সুপ্রিম কোর্ট কিন্তু কারুর দ্বারা ইন্সপায়ার্ড হয় না। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার এই যে একটা কাঠামো বা স্ট্রাকচার, তার সব থেকে টপে রয়েছে, তাই জন্য সর্বোচ্চ আদালত বলা হয়, ভারতের সর্বোচ্চ আদালত, যার ডিসিশনের ওপরে কিন্তু আমরা নিজেরা কিছু মুভ করতে পারি না। তো এখানে ইন্টিগ্রেটেড মানে অখণ্ড। এবার ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেডটাকে যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ধরা যাক এটা একটা সিম্পল একটা মন্দিরের মতো হচ্ছে, কিছু একটা সিঙ্গানার মতো হচ্ছে, মানে এটা একটা স্ট্রাকচার আমি বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা পিরামিড স্ট্রাকচার, এটা পিরামিড স্ট্রাকচার অ্যাকচুয়ালি ফলো করে সেটা বোঝানোর জন্যই। তো দেখো নিচের দিকটা কিন্তু বেশ ফ্ল্যাট, তার মানে সব থেকে নিচে রয়েছে, মানে অনেক বেশি পরিমাণে রয়েছে লোয়ার কোর্ট, যেটাকে আমরা বলছি ডিস্ট্রিক্ট কোর্ট। তার ওপরে আরেকটু কমে গেল, সেটা হচ্ছে হায়ার কোর্ট, অর্থাৎ আমাদের স্টেট হাইকোর্ট। এবং সব থেকে ওপরে একটি মাত্র কোর্ট আছে, যেটা কি না আমরা বলছি সুপ্রিম কোর্ট। তার মানে বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা কিন্তু পুরো অ্যাজ ইট ইজ পিরামিডের মতো। সবচেয়ে নিচে সাবঅর্ডিনেট কোর্ট বা যেটাকে বলছি লোয়ার কোর্ট বা যেটাকে বলছি ডিস্ট্রিক্ট কোর্ট, এটাকে সাবঅর্ডিনেট বলে, ডিস্ট্রিক্ট বলে, লোয়ার বলে, ঠিক আছে? তো লোয়ার কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট। তার উপরে হচ্ছে হায়ার কোর্ট, যেটা কিনা আমরা স্টেট লেভেলে দেখতে পাই। তো বর্তমানে কটা হাইকোর্ট যদি কোশ্চেন আসে তাহলে আনসার হবে 25। এবং একটা কোশ্চেন ভীষণ ভীষণভাবে দেয়, অবশ্যই তোমরা জানবে যে লাস্ট যে হাইকোর্টটা হয়েছে, লাস্ট যে হাইকোর্টটা হয়েছে তার নাম কি? তো আনসার হচ্ছে আমরাবতী। আমরাবতী হচ্ছে আমাদের, আগে ছিল 24খানা হাইকোর্ট, তো এখন কিন্তু হয়ে গেছে 25খানা হাইকোর্ট, যেটার নাম হচ্ছে আমরাবতী, ঠিক আছে? তো আমাদের এই স্ট্রাকচারটা প্রথমে ছিল, আমরা বুঝতে পারছি, 24টা হাইকোর্ট থেকে বেড়ে 25 হয়ে গেল, এখন বর্তমানে 25টা হাইকোর্ট। তাহলে সব থেকে নিচে সাবঅর্ডিনেট কোর্ট, বোঝাই যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর প্রচুর কোর্ট, ছোটো ছোটো লেভেলে কোর্টগুলো রয়েছে, লোয়ার কোর্ট বলছে, তার উপরে হাইকোর্ট, তাহলে সংখ্যায় কমলো, হাইকোর্টের থেকে উপরে চলে এলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সংখ্যা কিন্তু একটা, তাই তো? সুপ্রিম কোর্টের পজিশন কি? সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে হায়েস্ট কোর্ট অফ অ্যাপিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলা হচ্ছে এবার আমাদের জানতে হবে তাহলে অ্যাপিলটা কি। তার আগে একটু বলি, আমাদের তাহলে এই হায়ারার্কিটা বোঝা গেল। হায়ারার্কি সাবঅর্ডিনেট কোর্ট কেন বলছে? সব থেকে নিচে আছে লোয়ার কোর্ট, তার উপরে আছে হায়ার কোর্ট, তার হচ্ছে উপরে একদম সুপ্রিম কোর্ট। তো লোয়ার কোর্ট থেকে ধরা যাক কোনো কেস ফাইল করা হলো, কেসের একটা জাজমেন্ট এলো সামথিং, কি 10 বছরের কারাদণ্ড,
এই লোয়ার কোর্ট থেকে সেইটাকে যদি কেউ ফিল করে যে জাজমেন্টে আমি স্যাটিসফাইড নই, আমি কোথায় যাব? আমি অবশ্যই যাব হায়ার কোর্টে। হায়ার কোর্টে জাজমেন্ট এলো, এগেইন আই এম নট স্যাটিসফাইড, দেন আই গো টু দ্য সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু ফাইনাল, আমি কোথাও যেতে পারি না। বাট এক্সেপ্ট একটা জায়গা আছে, একটা সিচুয়েশন আছে, একটা কন্ডিশন আছে, যেটার মাধ্যমে সুপ্রিম কোর্টের ওপরেও আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি বা যেতে পারি, দ্বারস্থ হতে পারি। সেটি হচ্ছে ডেথ সেন্টেন্সের রেসপেক্টে। কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড পায়, সে লোয়ার কোর্ট থেকে গেল হাইকোর্ট, হাইকোর্টেও মৃত্যুদণ্ড, হাইকোর্ট থেকে গেল আমাদের কোথায়, সুপ্রিম কোর্টে, সেখানেও মৃত্যুদণ্ড পেয়েছে, সে কিন্তু আবেদন করতে পারে আমাদের রাষ্ট্রপতির কাছে। তো অলরেডি আমি তোমাদের মার্সি পিটিশন নিয়ে ক্লাস নিয়ে ফেলেছি, এবং যেটা কিনা অলরেডি তোমাদের টপার চ্যানেলে আছে। তো অবশ্যই তোমরা মার্সি পিটিশনের ক্লাসটা দেখে নাও, যেখানে কিনা অলরেডি যে এক্সক্লুসিভ পাওয়ারটা এনজয় করছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, একটিমাত্র সিচুয়েশনে, সেটা হচ্ছে ডেথ সেন্টেন্স। কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সুপ্রিম কোর্টের ওপরেও কিন্তু আছে আবেদন করার একটা জায়গা, সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, তো ফুলি বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। এবার আমাদের একটা জিনিস দেখো মাথায় রাখি, আমাদের স্টেটের ডেফিনেশন, স্টেটের ডেফিনেশন আমরা কততম আর্টিকেলে পড়েছি? আর্টিকেল 1-এ পড়েছি, আর্টিকেল 12-এ পড়েছি, অ্যান্ড আর্টিকেল 34-এ পড়েছি। ভেরি গুড, ভেরি সরি, 36-এ পড়েছি, ভেরি সরি, এক্সট্রিমলি সরি। তো আর্টিকেল 1 যেখানে বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, আর্টিকেল 12-এ বলছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস ইরেসপেক্টিভ অফ স্টেট, স্টেট আমরা কাকে কাকে কনসিডার করব। এবং 36-এ আমাদের ডিপিএসসি রেসপেক্টে স্টেটের কথা বলা হয়, তাই তো? তো দেখো স্টেটের ডেফিনেশনে যে তিনটে মেজর পিলার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল কথাটার মানে আমরা অলরেডি জানি, ফেডারেল কথাটার মানে হচ্ছে মোর দ্যান ওয়ান। এবং আমাদের এই দেখো জুডিশিয়ারিও তো ফেডারেল, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, একের অধিক। যদি আমরা এক্সিকিউটিভ দেখি তাহলেও দুটো, ইউনিয়ন এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ, লেজিসলেটিভ যদি দেখি সেটাও দুটো, ইউনিয়ন লেজিসলেচার মানে যেটা কিনা পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, সো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে তাহলে এই যে স্টেটের মধ্যে তিনটে পিলার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এবং জুডিশিয়ারি ইট সেলফ হায়েস্ট পজিশন হোল্ড করছে সুপ্রিম কোর্ট, তার মানে কি সুপ্রিম কোর্ট কোনো ডিসিশন দিচ্ছে, তাহলে হায়ার কোর্টও তো বলতে পারে প্লিজ আপনি আমার ফেভারে ডিসিশন দিন, বিকজ আই এম অলসো পার্ট অফ দ্য স্টেট। লোয়ার কোর্টও বলতে পারে আই এম অলসো পার্ট অফ দ্য স্টেট, প্লিজ গিভ মি ডিসিশন ইন ফেভার অফ মাই সেলফ, ফেভার অফ মি। সো ইট ইজ নট পসিবল, বিকজ এখানে একটা টেরিটরি মেনটেন করা হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, এক্সক্লুসিভ ফাংশন, ডিফারেন্ট ফাংশনের উপর ভিত্তি করে ভাগগুলো করা হয়েছে। সুপ্রিম কোর্টকে বলা হয় ফেডারেল সুপ্রিম কোর্ট। তো আমরা কি দেখতে পাই সুপ্রিম কোর্ট দুটো বা তিনটে বা চারটে? সুপ্রিম কোর্ট কিন্তু একটা, বাট সুপ্রিম কোর্টের এই যে ডিফারেন্ট জুরিসডিকশনস রয়েছে, যেটা কিনা আজকে আমি তোমাদেরকে বলার টাইম পাবো না, কারণ একদিনে আমি তোমাদের বললাম ইটস কোয়াইট ডিফিকাল্ট কি একদিনে উইদিন 1 আওয়ার তোমাদের সাথে এই টোটাল প্রসেসটা আলোচনা করা, যার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আড্ডা 24/7 বাংলা WBCS টপারে যে আমাদের, সরি, আমাদের যে ক্র্যাকার ব্যাচটা চলছে, আমাদের যে ক্র্যাকার ব্যাচটা চলছে সেখানে তোমরা চলে যাবে, এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এক্ষেত্রে ক্লাসটা করতে পারো। ক্র্যাকার ব্যাচে চলে যাবে সোমবার, এবং এক্ষেত্রে ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। ওকে, তো আজকে যদিও ক্লাস নেই, কারণ আজকে কালী পূজা, আজকে কোনো ক্লাস রাখা হয়নি। অনেকে জিজ্ঞেস হয়তো করবে কোথায় গেল ক্লাস, তো আগেই তাই বলে দিলাম। তো হোপফুলি বোঝা গেল যে এখানে হায়ারার্কির কথা কেন। ঠিক আছে, তো এখানে হায়ারার্কির কথাটা বলা হচ্ছে বিকজ হায়ারার্কি মানে হচ্ছে একটা লো, লোয়ার কোর্ট, তারপরে হচ্ছে হায়ার কোর্ট, তারপরে পুরো সিঙ্গাড়ার মতো, আমরা পিরামিড যাবো না, এমনি সিম্পল পাথি সিঙ্গাড়া। ঠিক আছে, লোয়ার কোর্ট, হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। ঠিক, এরপরে আসছে আমাদের সুপ্রিম কোর্টকে আমি ফেডারেল সুপ্রিম কোর্ট বললাম, তাই তো? তো আমরা তো জানি সুপ্রিম কোর্ট একটা, কোথায় অবস্থিত? দিল্লির তিলক মার্গে।
তো দিল্লির তিলক মার্গে আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক? এবার এই সুপ্রিম কোর্ট রিলেটেড আমাদের না কয়েকটা কোশ্চেন ভীষণ আসে, যেটা কি না তোমাদের আমি এখন বলবো, তোমরা ভিডিওটা দেখতে দেখতে পজ করে করে লিখে নাও নিজেদের কপিতে। প্রথমত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনসেপ্টটা আমরা কোথা থেকে পেয়েছি? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পেয়েছি বা অ্যাডপ্ট করেছি? সো দ্য আনসার ইজ ইউএসএ অর আমেরিকান কনস্টিটিউশন। সেকেন্ড কোশ্চেন যেটা আসে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের আমেরিকান কনস্টিটিউশন আমরা জানি, তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বর্তমানে কোথায় অবস্থিত? সো আনসার হবে দিল্লি তিলক মার্গ। থার্ড কোশ্চেন যেটা আসে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডিসিশনকে কি চ্যালেঞ্জ করা যায় যদি অপশানে ডেথ সেন্টেন্স প্রেসিডেন্টের থাকে বা মার্সি পিটিশন থাকে? তাহলে আনসার হবে ইয়েস। যদি না থাকে তাহলে ক্যান নট বি চ্যালেঞ্জ, বা যদি এই অপশানটাই না থাকলো আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে, কারণ পিএসসি স্ট্রাকচারটা কি হবে কেউ বলতে পারছে না, কোশ্চেনটা একটা নম্বর ছেড়ে দাও, কারণ পিএসসি হয়তো বলবে চ্যালেঞ্জ করা যায় না, কারণ সব থেকে হায়েস্ট পজিশন হোল্ড করছে লোয়ার কোর্ট, তারপরে হায়ার কোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের ডিসিশনকে কীভাবে চ্যালেঞ্জ করবো? বাট আমি তো জানি যে সুপ্রিম কোর্টের যে ডিসিশন সেটাকে আমরা তো চ্যালেঞ্জ করতে পারি ইন কেস অফ মার্সি পিটিশন। মার্সি মানে ক্ষমা প্রদর্শন করা, অর্থাৎ যখন কিনা কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া হচ্ছে আমরা কি করব, সুপ্রিম কোর্টে থেকে চলে যাব আমরা প্রেসিডেন্টের কাছে আবেদন করতে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এরপরে যে প্রশ্নটা আসতে পারে, সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা সেট আপ আন্ডার উইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট, অদ্ভুত লাগছে, আরে অবশ্যই এটা কি করে হলো নিশ্চয়ই আমরা জানতে হবে। তো যারা যারা অলরেডি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা পড়ে ফেলেছো আমার ক্র্যাকার ক্লাসেতে, তারা জানবে যে সুপ্রিম কোর্ট প্রথমে ক্যালকাটাতে তৈরি হয়েছিল, কোথায়? আন্ডার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে সুপ্রিম কোর্টকে সেট আপ করা হয়েছিল, ফার্স্ট অফ অল ক্যালকাটা এস্টাবলিশ করা হয়েছিল কত সাল? 1774-এ। তাহলে অ্যাক্ট কিন্তু 1773, বাট এস্টাবলিশমেন্ট হলো কবে? 1774। এরপরে প্রশ্ন আসতে পারে, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটাকে আমরা বলছি, সেটা দিল্লি তিলক মার্গে শিফট হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে সিঙ্গেল সিস্টেম অফ কোর্টের কনসেপ্টটা রয়েছে, বিকজ সুপ্রিম কোর্ট ও সিঙ্গেল। এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পেলাম? এই কনসেপ্টটা আমরা পেলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টের লকে পরিচালনা করছে। এরপরেও কি কোশ্চেন আসতে পারে? সুপ্রিম কোর্টের জাজেসদের নিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন জাজেদের ম্যাক্সিমাম এজ কত? আনসার হবে 65 রিটায়ারমেন্টের। যদি বলে হাইকোর্টের রিটায়ারমেন্টের এজ কত, তাহলে হবে 62, একটু ছোট তাই একটু কম, এর সরি হ্যাঁ 62। এর পাশাপাশি আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সুপ্রিম কোর্টে বর্তমান কতজন জাজেস রয়েছে? তো সেটার জন্য ভিডিওটাকে এবার দেখতে হবে কমপ্লিটলি। তো চলো নেক্সট আমরা মুভ করি। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনগ্রেট হয়েছিল কবে? এই কোশ্চেনটা ভীষণভাবে আসে, দ্যাট ইজ 28 জানুয়ারি 1950, 28 জানুয়ারি 1950, অর্থাৎ 26 জানুয়ারি আমাদের কনস্টিটিউশন জনসমক্ষে এলো, 28 জানুয়ারি 1950 এটা ইনগ্রেট হলো বা উদ্বোধন করা হলো। আমরা জানি আমাদের দেশে ফেডারাল কোর্টের কনসেপ্ট আছে, তো ফেডারাল কোর্টের কনসেপ্ট কিন্তু সাকসেস করে দেওয়া হলো, যেটা কিনা প্রথমে সিঙ্গেল কোর্টের কনসেপ্ট ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টকে অ্যাকচুয়ালি রিপ্লেস করা হয়েছিল ব্রিটিশ প্রিভি কাউন্সিলকে, অ্যান্ড এটাকে বলা হচ্ছে হায়েস্ট কোর্ট অফ অ্যাপিল। তো আমি তোমাদের বললাম অ্যাপিল কি জানাবো, অ্যাপিলকে বাংলায় বলে আপিল বা আবেদন, অর্থাৎ কোনো একটি জাজমেন্ট লোয়ার কোর্টে এলো, সেটা আমি খুশি হলাম না, স্যাটিসফাইড হলাম না, আমি কোথায় যাব? হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে আমি আপিল করলাম, অর্থাৎ এগেইন কেসটাকে জাজমেন্ট দেওয়ার আগে আরেকবার চেক করা হোক যে জাজমেন্টটা দেওয়া হচ্ছে সে জাজমেন্টটা কি সঠিক, কিছু কি চেঞ্জেস করা যেতে পারে। হায়ার কোর্ট থেকে পুনরায় আবেদন করা হলো কোথায়? সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, সর্বোচ্চ আদালত যেখানে আমি পুনরায় আপিল বা আবেদন করতে পারি, যে প্লিজ অনারেবল জাজ, অনারেবল হাই সুপ্রিম কোর্ট,
প্লিজ আমার এই ম্যাটারটাকে আপনারা দেখুন এবং আমার ফেভারে জাজমেন্ট দিন। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হায়েস্ট কোর্ট অফ অ্যাপিল। সুপ্রিম কোর্টকে বারবার আমরা না ফেডারেল ফেডারেল করছি, সুপ্রিম কোর্ট তো সংখ্যায় একটা, বাট এটাকে ফেডারেল বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের ডিফারেন্ট জুরিসডিকশন আছে। জুরিসডিকশন মানে শাখা ভেতরে রয়েছে একটি কোর্ট, কোর্টের ভিতর অনেকগুলো টেরিটরি আছে, যে সেই টেরিটরিতে ডিফারেন্ট কেসগুলো হবে, সেই জায়গাতেই সেই কেসগুলো হবে। যেমন অরিজিনাল জুরিসডিকশন, যেমন অ্যাপিলেট জুরিসডিকশন, যেমন ক্রিমিনাল সাইড সিভিল সাইড, যেমন রিট জুরিসডিকশন, ঠিক আছে, যেমন কোর্ট অফ রেকর্ড, যেখানে কিনা কোর্টের সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলগুলো রাখা হয়, ডিফারেন্ট কেসে রেফারেন্স রাখা হয়। হোপফুলি বুঝতে পারছো, আমি একটু জল খেয়ে নিই, তারপরে তোমাদের বাকিটা বলবো। তো এখানে হাইয়েস্ট কোর্ট অফ আপিল বলা হলো, ঠিক আছে, ডিফারেন্ট জুরিসডিকশন। এবার যে ডিফারেন্ট জুরিসডিকশন রয়েছে আমাদের, একটা আমরা শুনেছি তো রিট জুরিসডিকশন, রিট অর্থাৎ সুপ্রিম কোর্টকে এগেইন একটা নাম দেওয়া হয়েছে, গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ দ্য কনস্টিটিউশন। ওয়াই গ্যারেন্টার, ওয়াই ডিফেন্ডার, কোশ্চেন আসতে পারে মনে। গ্যারেন্টার বলছে কারণ সুপ্রিম কোর্ট গ্যারান্টি দিচ্ছে কনস্টিটিউশনে কোনো ক্ষতি হবে না। ডিফেন্ডার, ডিফেন্ড মানে প্রোটেক্ট করছে, ডিফেন্ড করছে, কোনো আঘাত থেকে আমাকে রক্ষা করছে, রক্ষাকর্তা। কোন ধরনের আঘাত? সংবিধান বিরোধী কোনো কাজ, সংবিধানের যেটাতে আঘাত পেতে পারে সেই ধরনের কাজকে সুপ্রিম কোর্ট কী করছে? ডিফেন্ড করছে। সো কোশ্চেন এবারও আসতে পারে যে হুইচ অথরিটি ইজ কনসিডার্ড অ্যাজ গ্যারেন্টার অর ডিফেন্ডার অর বোথ, দুটোই দিয়ে দিতে পারে, অফ দ্য কনস্টিটিউশন। সো দ্য আনসার ইজ সুপ্রিম কোর্ট। হোপফুলি বুঝতে পারলে, তাহলে গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার বোঝা গেল। এবার আমি বললাম এটাকে হায়েস্ট কোর্ট অফ অ্যাপিল, এটাও বুঝলাম। এরও পরে রিট জুরিসডিকশন, রিট জুরিসডিকশন কি? আমাদের ফান্ডামেন্টাল রাইটসের যদি ভায়োলেশন হয় তাহলে কি করতে পারি আমরা? সুপ্রিম কোর্টে যেতে পারি আন্ডার আর্টিকেল 32, আর হাই কোর্টে যেতে পারি আন্ডার আর্টিকেল 226, রাইট? তো এক্ষেত্রে রিট বা লেক প্রথিলেক বা পরমাদেশ, অর্থাৎ মৌলিক অধিকারের যদি কোনো রকম আঘাত আসে আমরা কোর্টে যেতে পারি, ঠিক আছে। এর পরে আমাদের একটা জিনিস জানতে হবে যে সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন বলছি, অরিজিনাল জুরিসডিকশন, তার মানে কি বাদ বাকিগুলো ফলস? কখনোই নয়। আমি তোমাদের বললাম একটি ক্লাসে ইটস নট পসিবল কি পুরোটা বলি, বাট একটু একটু বলবো, যেটা কিনা তোমাদের একটু আউট নলেজটাকে রিচ করতে সাহায্য করবে, হেল্প করবে বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে। এবং আমি তোমাদের এটাও বলবো, যখন যখন সুপ্রিম কোর্টটা পড়বে বা রিভিশন করবে অবশ্যই পাশে হাইকোর্টটা পড়ে নাও, ম্যাক্সিমামই সেম, কিছু কিছু ডিফারেন্স আছে, আবার হাইকোর্টের পাশাপাশি লোয়ার কোর্টটাও দেখে নাও, ঠিক আছে না? তাহলে কি আমাদের সময়টা বাঁচছে, একই সাথে অ্যাট এ টাইম তিনটে পড়া হয়ে যাচ্ছে, বাট তাহলে কি হচ্ছে আমাদের সময়টা বাঁচছে, আমরা অন্য কোনো সাবজেক্টে ফোকাস করতে পারি। পলিটি এভাবেই পড়তে হয়, পলিটি এভাবেই কানেক্ট করতে হয়। এবং তোমরা যারা 90% স্কোর করার চিন্তাভাবনা করছো, আমার কোর্স ক্লাস রয়েছে আড্ডা 24/7 বাংলাতে জেনারেক সেশন, যেখানে আমি তোমাদের আলোচনা করেছি 25 out of 25 অর 90% কীভাবে স্কোর করতে পারো। যারা 70% হ্যাপি তারা জাস্ট বেশ কয়েকটা প্রশ্ন দেখে চলে যাও বা খানিকটা পড়ো। যারা 90% রিচ করতে চাইছো তার প্লিজ কানেক্ট করে পড়ো, এই কানেকটিভিটিটা তোমাদের খুবই হেল্প করবে সেই জায়গাটাতে পৌঁছাতে, ওকে? সো নেক্সট হচ্ছে আর্টিকেল 124 to 147 part 5, যেখানে খুবই সুন্দর করে লিখে দেওয়া আছে অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্স, জুরিসডিকশন, পাওয়ার্স, প্রসিজিয়ার্স অ্যান্ড সো অন অফ দ্য সুপ্রিম কোর্ট। তাহলে পার্ট ফাইভে আমাদের সুপ্রিম কোর্ট আছে। পার্ট ফাইভ মনে পড়ছে হঠাৎ করে, আর কি ছিল জানো? অবশ্যই মনে পড়েছে, পার্ট ফাইভে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ আছে, ইউনিয়ন এক্সিকিউটিভ, ঠিক আছে, পার্ট ফাইভে মেনশন করা আছে। কত থেকে কত আর্টিকেল? 52 থেকে 78, যার মধ্যে পড়ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এভাবেই পড়তে হবে। সুপ্রিম কোর্ট রয়েছে পার্ট ফাইভে 124 থেকে 147 ধারায়।
খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে পার্লামেন্টের সাথে সুপ্রিম কোর্টের যে চিরতরের যে শত্রুতা সেটা কি মিটছে? খানিকটা তো মিটে গেছে, কারণ পার্লামেন্টের কাজ হচ্ছে ল তৈরি করা, সুপ্রিম কোর্ট কি করবে সেটাকে চেক করবে হোয়েদার দ্য ল ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল অর নট, তাই না? কারণ সেটা যদি জনগণের জন্য হেল্পফুল না হয় কখনোই সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে বা চেঞ্জেস করতে পারে সংবিধানে, সুপ্রিম কোর্টও করতে পারে অদ্ভুতভাবে। এদের ভীষণ ভালো একটা কানেকশন আছে, ঠিক আছে? পার্লামেন্টের কাছে অথরিটি আছে এই যে সুপ্রিম কোর্টের রেসপেক্টে যে জাজমেন্টটা আসছে সেটাকে রেগুলেট করা। আবার ও অদ্ভুতভাবে পার্লামেন্ট যে লটা বানাচ্ছে সেটাও সুপ্রিম কোর্ট চেক করছে, এদের সাথে ভীষণভাবে কানেকশন আছে একে অপরের, ঠিক আছে? তো তোমাদের আমি বললাম যে বর্তমানে সুপ্রিম কোর্টে 34 জাজেস আছে, একজন চিফ জাস্টিস অ্যান্ড 33 আদার জাজেস। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, কমেন্ট করে জানাও আমাদের লাস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম কি, এর আগে লাস্ট দু তিনজন যে চিফ জাস্টিস ছিলেন নাম কি, এবং ফার্স্ট চিফ জাস্টিস এর নাম হচ্ছে এলিজা ইম্পে, সেটা তোমরা জানো, ঠিক আছে? 2019 সালে আমাদের, এর আগে পর্যন্ত 2019 সাল পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টের জাজেসদের সংখ্যা ছিল 31, ওকে? 31 হচ্ছে জাজেসদের সংখ্যা। এবং তোমাদেরকে আমি এটাও প্রশ্ন করব, সুপ্রিম কোর্টের জাজেসদের ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে পারে, ঠিক আছে? বর্তমানে কত সেটা অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, সেটা কি বাড়তে পারে? এবং যদি বাড়ে তাহলে এই ইনক্রিজটা কে করছে অবশ্যই জানাতে হবে। 31 থেকে 34 হলো। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 2019 সালে, এবং অদ্ভুতভাবে দেখো প্রথম পর্যায়ে যারা সংবিধান তৈরি করেছিলেন তাদের তো আমি বলি বারবারই তারা খুবই পজিটিভ চিন্তাভাবনার ব্যক্তি ছিলেন। তারা কখনো চাননি যে আমাদের দেশে কোনো রকম সমস্যা হোক, দাঙ্গা হোক। শুনতে খারাপ লাগলেও প্রায় 50,000 কেস, ইয়েস 50,000 কেস কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং আছে, ট্রায়াল হয়নি। অনেক কেস তো ফাইলই হয় না লোয়ার কোর্ট হাইকোর্টে, থানা পর্যন্তই পৌঁছায় না। তো জুডিশিয়ারি কিন্তু এটা একটা কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন হয় আমাদের দেশে কি ধরনের স্ট্রাকচার ফলো করা হয়। তো অবশ্যই মনে রাখতে হবে ডিউ প্রসেস অফ ল আর প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। আমাদের দেশে কিন্তু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হয় বা এটাকে ফলো করা হয়। তো হোয়াট ইজ ডিউ প্রসেস অফ ল, হোয়াট ইজ প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে গিয়ে কমেন্ট করতে হবে তোমরা কি জানো আদৌ। যদি না জেনে থাকো আমাকে জানাও যে তোমরা জানতে চাইছো, আমি নিশ্চয়ই সেটাকে নিয়ে একটা ক্লাস নেব। তো সিম্পল জানো, ডু মানে দুই, ডু প্রসেস অফ ল অলরেডি একটা লতে স্পেসিফাই করা আছে যে একজন মহিলাকে অ্যারেস্ট করা হবে, জানা গেল মহিলাটি প্রেগনেন্ট, তাহলে ডিউ প্রসেস অফ ল যদি ফলো করা হয় তাহলে তার সুবিধা মতো সেটাকে মডিফাই করে যাতে কোনো রকম তার শারীরিক মানসিক আঘাত না আসে। কিন্তু প্রসিডিওর এস্টাবলিশ বাই লতে যদি বলে রাতে দুটোর সময় অ্যারেস্ট করতে তাহলে সেটাই করা হবে। তো ডিউ প্রসেস অফ লতে কিন্তু ফেয়ার অ্যান্ড জাস্টিস এই সেকশনটা ভীষণভাবে মানে আমরা দেখতে পাই স্পেসিফাই করা যায়, যেটা কি না প্রসিডিওর এস্টাবলিশ বাই লতে করা যাচ্ছে না, যা আছে ডিটো সেটাকে ছেপে দেওয়ার মতো কপি পেস্ট। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে বর্তমানে যারা জাজেসরা রয়েছেন তারা কিন্তু এই ডিউ প্রসেস অফ ল যেটা আমেরিকান কনসেপ্ট আর প্রসিডিওর এস্টাবলিশ বাই ল যেটা ইউকের কনসেপ্ট, তো ডিউ প্রসেস অফ ল কে বেশি প্রায়োরিটিস দিচ্ছেন। তো অরিজিনালি আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু স্ট্রেংথ ছিল 8, একজন চিফ জাস্টিস 7 আদার জাজেস, যেটা বললাম পজিটিভ ছিলেন কনস্টিটিউশনাল ফ্রেমার্সরা, তারা ভাবেননি এত কেস হতে পারে, এত দিন ধরে আমাদের কেসগুলো পেন্ডিং থাকতে পারে। দিন যত যাচ্ছে কেস পেন্ডিং এর সংখ্যা তত বাড়ছে, এবং জাজেসদের পক্ষে খুবই অসম্ভব 8 মিলে এত এত কেস সলভ করা বা জাজমেন্ট দেওয়া, তাই জন্য এখন হয়ে গেছে 34। তো পার্লামেন্টের রেসপেক্টে জাজেসদের যে ইনক্রিজমেন্ট দেখো এখানে 7-10 হলো 1956, 10-13 হলো 1960, 13-17 হলো 77, 25-86, 30-2008, 31-2019, এবং এখন বর্তমানে চলে এসছে 34, একদম 7-34, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও জানতে পারি যে আমাদের সুপ্রিম কোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে দেন, খুব ইজি একটি প্রশ্ন। তো আনসারটা করো, আমি একটু জল খেয়ে নিই, তারপরে অবশ্যই আমি বলবো। আশা করি বুঝতে পারছো সুপ্রিম কোর্টকে কেন এত কিছু সেকশন দেওয়া হচ্ছে, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি,
হায়ারার্কি মেনটেন করছে, অ্যাপেক্স কোড বলা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার কোড বলা হচ্ছে, এর পাশাপাশি গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল বলা হয়। ওকে, কমেন্ট করো। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কে? একটু ওয়েট করবেন, আমাদের মাঝে মাঝে একটু টেকনিক্যাল এরর হয়ে যায়, সো আমি একটুখানি আমাদেরকে বলি। ওকে, আমাকে হোপফুলি দেখা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি রেকর্ডেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, সো আমি রেকর্ড করছি অ্যাকচুয়ালি। তো মাঝে মাঝে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, তোমরা যে আমার পাশে থেকে আমাকে সেই জায়গাটাতে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ। এবং যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হওনি, তোমাদের একটা ইনফরমেশান দিতে চাই। আমি তোমাদেরকে নিয়মিত প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার ক্লাস নিয়ে থাকি, পেড ক্লাস WBCS ক্র্যাকার পেপার ফাইভে। ওয়েট আ মিনিট, যেখানে আমার সাথে ইকোনমিক্স পড়াচ্ছেন শাহিন ম্যাম, ইন্ডিয়ান ইকোনমি, আমি পড়াচ্ছি ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে? এটা কিন্তু প্রিলিমস আর মেন্সের ব্যাচ, যেটা শুরু হয়েছে 9 সেপ্টেম্বর। এবং যারা WBCS মহাপ্যাক অলরেডি নিয়েছো, তারা কিন্তু ক্র্যাকার ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। যারা নাওনি, তারা নিয়ে নিতে পারো আমার কোড UY353 দিয়ে। তো আমি তোমাদের একটু দেখিয়ে দেবো কিভাবে তোমরা আড্ডা স্টোর ভিজিট করবে এবং কিভাবে তোমরা এক্ষেত্রে চলে যেতে পারবে। তো এক মিনিট, তো তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো আড্ডা 24/7 বাংলা, ফার্স্ট যে সেকশনটা এখানে আমরা যাই, এখানে তোমরা দেখো টেস্ট সিরিজ, অনলাইন লাইভ ক্লাস, ইবুক অ্যান্ড বুক, ঠিক আছে? তো এখানে ভিউ অল আমরা চলে গেলাম। দেখো এখানে নিডে বলে একটা সেকশন আছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কিভাবে বই কিনবে, কিভাবে টেক্সট সিরিজ অ্যাক্সেস করবে, কিভাবে আইডি কে ইয়ে করবে, সব কিন্তু ডিটেল দেওয়া আছে। চাইলে কিন্তু টক টু আটা 24/7 এক্সপার্টের সাথে কথা বলতে পারো। ওকে, অনেকেরই প্রবলেম হয়। আচ্ছা, এখানে আমরা চলে যাচ্ছি ডিফারেন্ট সেকশন, এই কোর্সগুলো একটু দেখে নিই। দেখো এখানে ফার্স্ট সার্চ করতে করতে একটু নিচের দিকে যদি আমরা স্ক্রোল করি, আমরা কিন্তু এক মিনিট, ইয়েস, T20 ইন্ডিয়ান পলিটি আর্টিকেল শিডিউল ব্যাচ বেঙ্গলি, ঠিক আছে? এটা হচ্ছে 20 ঘন্টার লাইভ ক্লাস, 500টা সিট রয়েছে এবং ভ্যালিড হচ্ছে 3 মাস, যেখানে শুধু WBCS নয়, WBPSC, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, SSC, CD, SI, কনস্টেবল, KP, রেলওয়ে, CGL, CHSL, MTS, CPO, ব্যাঙ্কিং, এভরি এক্সামিনেশন, যেখানে ইন্ডিয়ান পলিটি একটা মেজর রোল প্লে করে, প্রত্যেকটি সেকশন কিন্তু কভার হবে। এখানে আমরা যদি একটা সেকশন দেখি যে স্টাডি প্ল্যানটা তোমরা কবে পাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং এক্ষেত্রে 20 ঘন্টার কিন্তু ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও, ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ইন্ডিয়ান পলিটিক্স সেই সমস্ত ইম্পর্টেন্ট আর্টিকেল, শিডিউল আর পার্ট আলোচনা করব, যেগুলো তোমরা মনে রাখতে পারছো না, যেগুলো এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা হবে। এবং সেটা ট্রিক্স অবশ্যই বলবো, ডাউট সলভিং সেশন থাকবে, লাইভলি তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? এই রেকর্ডেড ভিডিও তোমাদের হেল্প করবে যে রিভিশনের জন্য, স্ট্র্যাটেজি সেশন কিভাবে অ্যাটেম্প করবে এক্সাম, সেটাও কিন্তু বলা থাকবে। ওকে, তো এখানে যদি, সো দে আর অলসো পেড সামচুয়ারি অ্যালায়েন্সেস, এখানে আমাদের মনে রাখতে হবে সামচুয়ারি অ্যালায়েন্সেস মানে কি। এক্ষেত্রে দেখো জাজেসরা তো অলরেডি স্যালারি পাচ্ছেন, যেমন আমরা বললাম যে 2.5 লাখ টাকা হয়ে গেছে আমাদের, আদার যারা জাজেস রয়েছে 33 জন পাচ্ছেন 2.5 লাখ পার মান্থ, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার স্যালারি হচ্ছে 2,80,000। এছাড়াও তাদেরকে কিছু ফ্রি অ্যাকোমোডেশন, কিছু ফেসিলিটি যেমন গাড়ি, মেডিকেল, টেলিফোন, এগুলো দেওয়া হয়। এবং অবশ্যই তোমরা জেনে থাকবে এই যে রিটায়ার্ড চিফ জাস্টিস এবং আদার জাজেস, এনারা কিন্তু 50% তাদের যে লাস্ট স্যালারি তারা নিয়েছিলেন, রিসিভ করেছিলেন, সেটা থেকে কিন্তু 50% তারা মান্থলি পেনশন পাবেন। অর্থাৎ যদি লাস্ট স্যালারি পান 2.5 লাখ, তাহলে তার মান্থলি পেনশন হয়ে গেল 1,25,000। যদি লাস্ট স্যালারি পান 2,80,000, তাহলে 1,40,000 হচ্ছে তার মান্থলি পেনশন।
নেক্সট সেকশন হচ্ছে টেনিওর। আমরা জানি যে সুপ্রিম কোর্টের জাজেসদেরকে টেনিওরগুলো আমাদের জানতে হবে। সুপ্রিম কোর্টের জাজেসের পাশাপাশি এই কোশ্চেনটা ভীষণ আসে যে লাস্ট কত এজ পর্যন্ত তিনি অ্যাজ আ সুপ্রিম কোর্টের জাজ হিসেবে থাকতে পারেন। হাইকোর্টের রেসপেক্টও দেয়। তো সুপ্রিম কোর্টের এজ হচ্ছে 65 ইয়ার্স, আর হাইকোর্টের রেসপেক্টে এজ হচ্ছে 62 ইয়ার্স। আমি দুটোই বললাম কারণ তোমাদের আমি বলেছি যখনই সুপ্রিম কোর্টটা পড়বে তখনই হাইকোর্ট পড়ে নেবে। তো জেনারেলি দেখো আমাদের কনস্টিটিউশনে না জাজেসদের যে মোটামুটি কত বয়স অবধি বা কত দিন তারা জাজ থাকবে সেটা মেনশন নেই, বাট মোটামুটি একটা অ্যাজাম্পশন 65 বছর হলে তাদেরকে রিটায়ার করতে হয়, এবং এক্ষেত্রে 62 ইয়ার্স হলে আমাদের হাইকোর্টের জাজেসদেরকে রিটায়ার করতে হয়। বাট অদ্ভুতভাবে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি মোটামুটি 11 মাস করে কিন্তু চিফ জাস্টিস থাকছেন, এবং এর পাশাপাশি যদি তিনি রাইটিং রিজাইন করেন, রেজিগনেশন লেটার জমা দেন প্রেসিডেন্টের নামে, পাশাপাশি যদি তাকে তার পদ থেকে রিমুভ করে দেওয়া হয়, কোথা থেকে রিমুভ করা হবে? অবশ্যই পার্লামেন্টের কাছে। তাহলে এই কারণে আমি তোমাদের বলেছিলাম যে পার্লামেন্ট কিন্তু ভীষণভাবে সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষেত্রে কানেক্টেড আছে। তোমাদের আমি অলরেডি প্রথমেই বললাম যে পার্লামেন্ট অথরাইজ টু রেগুলেট দেম, পার্লামেন্ট ভীষণভাবে রেগুলেট করে তাদের অ্যাপয়েন্টমেন্টের পরবর্তী পর্যায় থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে স্যালারিটা এদের ওপর ডিপেন্ড হচ্ছে পার্লামেন্টের ওপর, এর পাশাপাশি টেনিওরের রেসপেক্টেও কিন্তু তাদেরকে রিমুভাল পদ্ধতিতে কিন্তু পার্লামেন্ট ভীষণভাবে কার্যকরী একটা পদক্ষেপ নিয়ে আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিমুভাল বা অপসারণ পদ্ধতি। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজেসদেরকে রিমুভ করা হয় প্রেসিডেন্টের অর্ডারে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্টের অর্ডারে রিমুভ হচ্ছে। রিমুভালের রেসপেক্টে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট এবং পাশাপাশি 2/3 মেম্বার্স অফ প্রেজেন্ট ভোটিং, এটা এনারা কিন্তু এক্ষেত্রে যুক্ত আছে। তাহলে পার্লামেন্ট স্যালারি অ্যালাউন্স দেখলো, রিমুভালেও কিন্তু যুক্ত রইল। এক্ষেত্রে দুটো গ্রাউন্ডকে ভীষণভাবে স্ট্রং গ্রাউন্ড হিসাবে কনসিডার করা হয়। প্রথমত মিসবিহেভিয়ার, দ্বিতীয়ত ইনক্যাপাসিটি, অর্থাৎ এমন কোনো আচরণ করা হলো সুপ্রিম কোর্টের জাজেসদের দ্বারা যেটা কিনা মিসবিহেভিয়ার, সংবিধানকে মানে আঘাত এনেছে, বা ইনক্যাপাসিটি, তিনি তার মানে কাজটি সঠিকভাবে করতে পারছেন না ইনক্যাপাসিটির কারণে, তাহলেও তাকে কিন্তু রিমুভ করা হয়। এবং এক্ষেত্রে জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968 এর রেসপেক্টে ডিটেলে প্রসেসটা মেনশন আছে, যেটা কিনা আমি তোমাদের কোনো না কোনো দিন নিশ্চয়ই পড়াবো। এবং এক্ষেত্রে ইম্পিচমেন্ট প্রসেসটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের রেসপেক্টও ইম্পিচমেন্ট। তোমাদের কাছে আজকে আমার প্রশ্ন, সুপ্রিম কোর্টের জাজেসদের তো ইম্পিচমেন্ট হয়, আর কার ইম্পিচমেন্ট হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, নিজেদের মতামত খুব ইম্পর্টেন্ট, তোমাদের মতামত আমাদের কাছে। এবং কোনো রকম কোয়ারি থাকলে ডেসক্রিপশনে গিয়ে কিন্তু যে তোমরা একটা স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম পাচ্ছ সেখান থেকে কোয়ারি করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কি মানে নেম জানতে হবে, কিছু কিছু ডেফিনিশন জানতে হবে, যেমন অ্যাক্টিং চিফ জাস্টিস কাকে বলে। তো অ্যাক্টিং চিফ জাস্টিস মানে আমরা বুঝতেই পাচ্ছি তিনি কিন্তু অ্যাক্ট করছেন অ্যাজ আ চিফ জাস্টিস, তিনি কিন্তু অরিজিনাল চিফ জাস্টিস নন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে আদার্স 33 জন জাজ রয়েছেন সেই জাজেসদেরকে থেকে কাউকে একজনকে অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত করতে পারেন, যদি কিনা অরিজিনাল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভ্যাকেন্ট, তার পদটি খালি থাকে, তিনি অ্যাবসেন্ট থাকেন টেম্পোরারিলি, বা তিনি তার পদটি পারফর্ম করতে পাচ্ছেন না, সঠিকভাবে কাজটা কার্যকরীভাবে করতে পাচ্ছেন না, তাহলে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে কাউকে যিনি কিনা অ্যাক্ট করছেন। বাইরে আওয়াজ আবার শুরু হয়ে গেছে, আমাদের পড়াটা একদম শেষের পথে হয়েছে, জাস্ট আমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবো, আমি যথেষ্ট জোরে বলছি যাতে কিনা তোমাদের বুঝতে প্রবলেম না হয়। সো এক্ষেত্রে কোরাম কাকে বলে, কোরাম মানে হচ্ছে মিনিমাম নাম্বার অফ টাইমস, যেটা পার্লামেন্টে ভীষণ ইম্পর্টেন্ট, নাম্বার অফ মেম্বার্স, সরি নট টাইমস। তো এক্ষেত্রে পারমানেন্ট জাজেস যারা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে হোল্ড করতে পারছেন না, কন্টিনিউ করতে পারছেন না তার পদটি, তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবেন, আদার্স কিছু জাজেসদেরকে নিয়ে আসবে হাইকোর্ট থেকে টেম্পোরারি পিরিয়ড অফ টাইমের জন্য, তাদেরকে বলা হচ্ছে অ্যাডহক জাজ, যারা কি না সুপ্রিম কোর্টের জায়গায় কাজ করতে পারে, মানে অ্যাজ আ হাইকোর্টের জাজ থেকে চলে এলো সুপ্রিম কোর্টে, তাহলে তাদের পদোন্নতি হলো, বাট সেটা কিন্তু ফিক্সড নয়, পিরিয়ড অফ টাইমটা হচ্ছে টেম্পোরারি, সেই সময়কালে তারা জুরিসডিকশন পাওয়ার প্রিভিলেজেস প্রত্যেকটি এনজয় করতে পারবেন অ্যাজ আ সুপ্রিম কোর্ট জাজ হিসাবে। তো অ্যাড অফ জাজ কিন্তু টেম্পোরারি, এক্ষেত্রে অ্যাক্টিং চিফ জাস্টিসও টেম্পোরারি। নেক্সট লাস্ট হচ্ছে রিটায়ার্ড জাজ, তার মানে অলরেডি তারা রিটায়ারমেন্ট করে গেছেন, কিন্তু এমন একটা পরিস্থিতি এসছে কেস প্রচুর পেন্ডিং, আমি বললাম অলরেডি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু 50,000-এর কাছে বা তার বেশিও
কেস পেন্ডিং আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যারা অলরেডি রিটায়ার করে গেছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে, তাদেরকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবার বলে বলা হলো আপনারা আসুন, কারণ সিচুয়েশন খুব খারাপ, নতুন বেঞ্চ গঠন করতে হবে। এক্ষেত্রে যারা রয়েছেন তারা সঠিকভাবে পারছেন না পারফর্ম করতে, এত হিউজ প্রেশার, এত ক্রিটিক্যাল সিচুয়েশন, এত সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, প্লিজ আপনারা এসে গাইড করুন। আমরা এক্সপার্টকে তখনই ডাকি যখন কিনা আমাদের খুব প্রয়োজন হয়। তারা হয়তো রিটায়ার করে গেছেন, তারাও কিন্তু অনেক সময় আমাদের এরকম রিটায়ার স্কুল টিচার প্রফেসর, তাদের সাথে কিন্তু আমরা কনসাল্ট করি, তাই তো? তো সেই কাজটাই করছেন এই রিটায়ার জাজেসরা। সেই সময় তারা কিন্তু প্রত্যেকটা সেকশন অ্যাজ আ যারা কিনা প্রেজেন্টিং এক্সিস্টিং তাদের মতনই পাওয়ার জুরিসডিকশন প্রিভিলেজ এনজয় করে। ওকে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের জাজ নয়, মনে রাখবে, তারা রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট। তাদেরকে ডেকে আনা হচ্ছে রিকোয়েস্ট করে, প্লিজ আপনি আসুন, সিচুয়েশনটা কন্ট্রোল করুন, টেম্পোরারি পিরিয়ডের জন্য আপনি আসুন, আফটার দ্যাট আপনি আপনার মতো রিটায়ার যেরকম রিটায়ারমেন্টে চলছিল কাজ করুন, ঠিক আছে? সো আজকে আর কিছু বলার নেই, বাইরে অলরেডি শুরু হয়ে গেছে নাচ গান। সো তোমাদের ফিডব্যাক ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, নিজেদের মতামত অবশ্যই জানাও, ডিসক্রিপশানে অবশ্যই যে ফিডব্যাক ফর্ম আছে সেখানে যাও, গিয়ে কোয়ারি করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্ট করে যাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব করো আড্ডা 24/7 WBCS টপার এই চ্যানেলটিকে, যেটা কিনা শুধু এবং শুধুমাত্র WBCS এর জন্য আমরা তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছি। থ্যাংক ইউ সো মাচ গাইস, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। টিল দেন টেক কেয়ার।